Assalamualaikum and welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর এই তো বুড়ি এখনো ঘুমাচ্ছে, বিকাল প্রায় শেষ হয়ে আসছে। ও ঘুম থেকে উঠলে আমি ওকে প্রতিদিন ছাদে নিয়ে যাই, তো ভাবলাম আজকেও তো যাব আর আপনাদের সাথে সেটা শেয়ার করি। এর আগেও আমি আপনাদের সাথে আমাদের ছাদের বাগান শেয়ার করেছিলাম, তখন ফাতিহা অনেক ছোট ছিল, হাঁটতে পারতো না, আর এখন তো ছাদে গেলে অনেক খুশি হয়, হাঁটাহাঁটি করে, খেলে, দৌড়াদৌড়ি করে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে আমার বারান্দা থেকে ভিউ, বারান্দা থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর। আর এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, এখন ওকে আমি ফ্রেশ করব প্রথমে, দেন ওকে রেডি করে ছাদে নিয়ে যাব। আমার ফাতিহা ছাদে আসলে এই কবুতরগুলো দেখে অনেক খুশি হয়, ঘর থেকেও দেখা যায়, বারান্দা থেকেও দেখা যায় আমার, কিন্তু ছাদ থেকে ভালোভাবে ও দেখতে পারে, ওর কাছে খুব ভালো লাগে এই কবুতরগুলো। নানু ঘুমায়, নানুকে বলছিলাম যে আসো। আসলে ছাদে আসলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়, ছাদটা আসলে অনেক খোলামেলা আমাদের, নিচের একটা ছাদ, উপরে আরেকটা ছাদ আছে, নিচের ছাদেও মোটামুটি গার্ডেনিং করা আর উপরের ছাদটাতেও ভালো মতো গার্ডেনিং করা। তো এখন যাব একটু উপরের ছাদে, আমি বাবুকে নিয়ে প্রায়ই আসি এখানে, তো আজকেও আসলাম। অনেক রকমের ফল সবজি এখানে আছে, এর আগে আমি একটা ব্লগ করেছিলাম ছাদ এই বাগান নিয়ে, তো ওই ব্লগে আমি ডিটেলস দেখিয়েছিলাম এখানে কি কি ফল সবজি আছে। তো এই তো এসেই দেখি আঙ্কেল, দারোয়ান আঙ্কেল পানি দিচ্ছে গাছগুলোতে, উনি প্রতিদিন এই টাইমেই এসে গাছগুলোতে পানি দেন। আর এই তো বাকি বাচ্চারাও ছিল এখানে, নামির ওর গলা ধরো তো মা। এই যে
আর আমার মেয়ে তো মহা খুশি হয় বাহিরে বের হলে, ছাদে আসলে। ও তো অনেক খুশি। পাতিহা দুষ্ট হয়ে গেছে, এখন কারো কোলে যায় না, কোনো ফলও তো নেই গাছে। পরিবেশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে মন ভরে শ্বাস নিতে পারছি। সত্যি আসলে এমন একটা পরিবেশে আসলে মন অনেক ভালো লাগে, ও মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। এই তো একটা জাম্বুরা, অনেক বড় আকারের জাম্বুরা, এটা দেখে খুব ভাল লাগছে। আমি আমার মেয়েকেও দেখাচ্ছিলাম। আসলে এমন একটা পরিবেশ বাচ্চাদের বড়দের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। মন মানসিকতা ভালো থাকে, রিল্যাক্স লাগে, বাচ্চাদের জন্য তো বেশি ভালো। ওদের ব্রেন ডেভেলপ ভালো হয়, মন মানসিকতাও ভালো থাকে। এইখানে অনেকগুলো ডালিম, আমার মেয়ে তো দেখে অনেক খুশি। আমি তো ঘুরে ঘুরে ওকে সবগুলো দেখাচ্ছিলাম, দেখো এটা এটা, ও তো বুঝে না। তারপর আমি ওকে দেখাচ্ছিলাম, আপির সাথে খেললো তো, ওকে হাত ধরো, ওর হাত ধরো, ওখানে যাও, ওখানে যাও নামিরা, ওখানে যাও, আপিটাকে হাত ধরে নিয়ে যাও, আপিটার গলা ধরো। হ্যাঁ, এই যে মা, এখানে তাকাও। এই তো তারপর উপরে কিছুক্ষণ থেকে আবার নিচে চলে আসি, আর নিচ থেকে কিছুক্ষণ থেকে তারপর বাসায় চলে আসব। অলরেডি সন্ধ্যা হয়ে আসছিল। বাসাতে চলে গিয়েছে।
আকাশটা যে কি অসম্ভব রকমের সুন্দর লাগছে। যখন ছাদে আসি, ছাদ থেকে আমাদের বাকি বাসাগুলো দেখতে অনেক ভাল লাগে। ওই যে নীল বাসাটা, এখান থেকে হয়তো দেখা যাচ্ছে সাততলার জানালাটা, ওইটা আমার ভাইয়ার রুম ছিল। আর ওই যে বাংলাদেশ ব্যাংক দেখা যাচ্ছে, মতি ঝিল কমলাপুর, ওইখানে আমার দাদুর বাসা। তো আসেন আমাদের আরেকটা বাসা আপনাদেরকে দেখাই। ওই যে দেখা যাচ্ছে পাঁচতলা পর্যন্ত ছাদ দেয়া, অফ হোয়াইট কালারের বিল্ডিংটার পাশেই কাজ চলছে ওই বাসাটায়। এখান থেকে আসলে সব কিছুই দেখা যায়। 21 ফেব্রুয়ারির ব্লগটা ওই বাসাতেই ছিল। আর এই তো আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, আজান দিয়ে দিবে এখনই। আর এই তো এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানাবেন, আমাদের ছাদটা কেমন লাগলো ওইটাও জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সালাম দাও, সালাম দাও।